সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। তো বন্ধুরা, এখন কিন্তু মূলত হচ্ছে জ্বরের ব্যাপক একটা মানে সিজন চলছে। বিশেষ করে একে তো হচ্ছে আমাদের যে ওয়েদার চেঞ্জ, মানে আবহাওয়ার পরিবর্তন, সেটা হচ্ছে একটা কারণ। আর সেকেন্ড থিং হচ্ছে মূলত হচ্ছে ডেঙ্গু কিন্তু প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করেছে। বিশেষ করে বৃষ্টির পানি আমাদের বাড়ির চারপাশে বা আঙিনার চারপাশে থাকার কারণে সেখানে কিন্তু ডেঙ্গু মশা ডিম পারছে এবং সেই ডিম থেকে কিন্তু ডেঙ্গুর উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর লাস্ট থিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে করোনার আবার প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছে। মানে গতকাল কেউ করোনায় কিন্তু 12 জনের মৃত্যুবরণ হয়েছে এবং আক্রান্তের সংখ্যা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, তবে এখন প্রচুর পরিমাণে কিন্তু করোনা ভাইরাস অ্যাটাক করেছে। যদিও আমরা অনেকে হয়তো বা বুস্টার ডোজ সহ 3টি টিকা সম্পূর্ণ করেছি, সেক্ষেত্রে মানে মোটামুটি আমরা অনেকেই সেফ আছি, তা নাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি আরও অনেকাংশে বৃদ্ধি পেত। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু বিষয় লক্ষ্য রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আপনি এখন যেই জ্বরে হোক, সেটা করোনা ভাইরাসই হোক বা দেখা যাচ্ছে যে আপনার যদি বা কোনো ব্যাকটেরিয়াজনিত আক্রমণ হয়ে থাকে, যেমন ধরুন যে আপনার যদি এই মশার কামড়ে যদি আপনার ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক অকার্যকর। মানে দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক অকার্যকর, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্যারাসিটামল ওষুধ কিন্তু সেবন করতে পারেন। আর এই প্যারাসিটামল সেবনের মাধ্যমে কিন্তু আপনারা 2 থেকে 3 দিনের ভিতরে পুরোপুরি সুস্থতা লাভ করতে পারবেন। আর যদি 2 থেকে 3 দিনের মাঝে সুস্থতা লাভ না হয় বা দেখা যাচ্ছে যে আপনার যদি স্বাভাবিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি ওটা উল্টা দেখা যাচ্ছে, এখানে কিন্তু টামেনের স্পন্সর করেছে এটা আমার আজকের ভিডিওটা। তো টামেন মূলত হচ্ছে এসকেপ কোম্পানির একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যেটা হচ্ছে প্যারাসিটামল গ্রুপের ওষুধ। তো সেই টামেন গ্রুপটা মানে অনেক দিন থেকেই আমাদের মার্কেটে চলে আসছে। তো আমার এই টি শার্টটা যেমন লাল দেখতে পাচ্ছেন, সেরকম কিন্তু বাচ্চাদের জন্য এই ঠিক সেম কালারের সিরাপ তারা বাজারে এনেছে। যে সিরাপটার প্রস্তুতকারক হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যখন নাপার মূল্য বৃদ্ধি পাচ্ছে বা নাপা বাজারে পাওয়া যাচ্ছে না, তো আপনারা কিন্তু এই টামেন সিরাপটি বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে এটি কিন্তু প্যারাসিটামল গ্রুপের ওষুধ। মানে হচ্ছে নাপা যে কাজ করে, এই টামেন ঠিক সেম কাজই করে। আর যারা প্রাপ্তবয়স্ক বা বড় যারা, তাদের ক্ষেত্রে এই টামেন টার্বো রয়েছে, টামেন এক্সা রয়েছে এবং শুধু টামেন 500 ট্যাবলেট রয়েছে। আপনারা যেটা উপযোগী মনে করেন, সেটা আপনার আশপাশের যে কোনো ডাক্তার বা ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেবন করতে পারেন। আর পাশাপাশি কিন্তু অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আপনারা অ্যাভয়েড করবেন। কেননা অ্যান্টিবায়োটিক সেবনে কিন্তু আপনার, যেমন দেখা যাচ্ছে যে শরীরের হয়তো বা আপনি ভাবছেন যে আপনার এই জ্বর একদিনে ভালো হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবল পরিমাণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কেননা অ্যান্টিবায়োটিক ওষুধের ডোজ যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ না করেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হলে আপনাকে কিন্তু পূর্ণ ডোজ ফুলফিল করতে হবে, সেটা আপনার ফার্মাসিস্ট বা পার্শ্ববর্তী মেডিকেল অফিসার বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তখনই আপনাকে কেবল অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো অ্যান্টিবায়োটিক খেলাম, বাদ দিলাম, এমনটি আসলে করা যাবে না। কারণ এতে করে কিন্তু আপনার অ্যান্টিবডি মানে সেই অ্যান্টিবায়োটিকের প্রতি মানে কী বলে সহনশীল হয়ে যাবে, যাতে করে পরবর্তীতে আর সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে বডিতে কাজ করবে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যে কোনো যদি অ্যান্টিবায়োটিক খেতে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে তারপর সেই অ্যান্টিবায়োটিক সেবন করবেন। আর এই টামেন নিয়ে বলার উদ্দেশ্য এটাই, আসলে টামেন আমাকে টি শার্ট দিয়েছে বা টামেন স্পন্সর করেছে সেটা বলার উদ্দেশ্য না। টামেন ওষুধটা অ্যাকচুয়ালি আসলে আমি নিজেও খাই এবং টামেন টার্বো এটি খুবই জনপ্রিয় ওষুধ, যেটা মূলত হচ্ছে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা কিন্তু কাজ সম্পন্ন করে, মানে পরিপাকতন্ত্রে এটা কিন্তু শোষিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা টামেন টার্বো যারা প্রাপ্তবয়স্ক আছেন, তারা এটি মানে প্রাথমিক অবস্থায় কিন্তু খেতে পারেন। আর এই যে অলরেডি আমাকে কিন্তু মশা কামড়াচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেঙ্গু মশার কিন্তু একটা প্রাদুর্ভাব এখন দেখা দিয়েছে। তো যাদের পারিপার্শ্বিক অবস্থা একটু নোংরা বা আমার মতো যারা দেখা যায় যে ঝোপঝাড়ে বাস করেন, তারা তাদের এই ঝোপঝার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং যে কোনো জায়গায়, যেমন আপনার দেখা যাচ্ছে যে পুরাতন কৌটা, চিপসের প্যাকেট বা দেখা যাচ্ছে ওই নারিকেলের যে চোঁচা রয়েছে, সেগুলোর ভিতরে যদি 2 দিনের উপরে পানি পড়ে থাকে বা পানি জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় ডেঙ্গু মশা উৎপন্ন হতে পারে। তো আপনার পারিপার্শ্বিক সকল যে সাইটগুলো আছে সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করুন, আর বাসায় যতক্ষণ থাকবেন ততক্ষণ সেভে থাকার চেষ্টা করুন। তো এই হচ্ছে আজকে আমার মেসেজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছু সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।